আপনি কি জানেন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এমন একটি ব্রিজ আছে যেখানে মানুষ আত্মহত্যা করার জন্য যায়? আবার এমন কোনো ব্রিজ দেখেছেন যেখানে দেখে মনে হয় গাড়িগুলো আকাশের দিকে উঠে গিয়ে কোথাও যেন মিলিয়ে যাচ্ছে? হ্যাঁ, এরকমই বিশ্বের 6টি অদ্ভুত এবং ভয়ঙ্কর ব্রিজের সাথে আজ আপনাদের পরিচয় করাবো। তো বন্ধু, কোথাও না গিয়ে এই কিছুক্ষণ আমাদের সাথেই থাকুন। আর এই ধরনের মজার মজার ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখুন। ডায়মন্ড ব্রিজ, এই ব্রিজটি রয়েছে জর্জিয়াতে। পুরো ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে বানানো হয়েছে ব্রিজটিকে। 240 মিটার লম্বা এই ব্রিজ বিশ্বের অন্যতম ভয়ানক ব্রিজগুলির মধ্যে একটি। তবে এটি ভয়ানক হলেও দেখতে অসম্ভব সুন্দর। এই ব্রিজের মাঝে রয়েছে একটি ডায়মন্ড শেপ প্ল্যাটফর্ম, এটি পুরো কাঁচ দিয়ে বানানো হয়েছে। এখানে পৌঁছে আপনি বিশ্রাম করে কফিও খেতে পারবেন, কারণ এই ডায়মন্ড শেপের ভেতরে রয়েছে কফি শপ। এই ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় মনে হবে আপনি যেন হাওয়ার মধ্যে ভাসছেন, আর নিচের দিকে তাকালেই ভীষণ ভয় লাগবে। তবে এই ব্রিজের মধ্যে আরও একটি বিশেষ অ্যাট্রাকশন রয়েছে। এই ব্রিজের মধ্যে রয়েছে বাইক জিপ লাইন, যেটার উপর দিয়ে আপনি এভাবে ড্রাইভ করতে পারবেন। এশিমা ওয়াশি ব্রিজ, বিশ্বের সবচেয়ে ভয়ানক ব্রিজের তালিকার সবার প্রথমে রয়েছে এই ব্রিজটি। হঠাৎ করেই এই ব্রিজটিকে যদি আপনি দেখেন তাহলে মনে হবে সোজা আকাশের দিকে উঠে গিয়ে ব্রিজটি কোথাও যেন মিশে গেছে, আর এর উচ্চতা 145 ফুট। এর জন্যেই এই ব্রিজের এক প্রান্তে দাঁড়ালে অপর প্রান্তকে দেখা যায় না। 1.5 কিলোমিটার লম্বা এই ব্রিজটি সোজা হয়ে একদম ওপরের দিকে উঠে গেছে, যা দেখে ব্রিজে ওঠার মুখে প্রথম দিকে যে কোনো ড্রাইভার ভয় পেয়ে যাবে। জাপানের নাকাওমি নদীর ওপরে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। তবে শুধু উচ্চতাই নয়, এই ব্রিজের এক প্রান্ত 5% এবং অপর প্রান্ত 6% বেশি কাত হয়ে আছে। আর এই ব্রিজটি এতটা ভয়ঙ্কর হওয়ার জন্য এখানে প্রতি বছর প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে, যার কারণে অনেক মানুষ প্রাণ হারায়। সানশাইন স্কাইওয়ে ব্রিজ, এই ব্রিজটি রয়েছে ক্যালিফোর্নিয়াতে। টাম্পা উপসাগরের উপর অবস্থিত এই ব্রিজটি, এই ব্রিজের উচ্চতা 450 ফুট আর প্রস্থ হচ্ছে 94 ফুট, আর এই সেতুর লম্বা স্প্যামের দৈর্ঘ্য প্রায় 1200 ফুট। শুনতে আশ্চর্য মনে হলেও এই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন 60,000-এরও বেশি গাড়ি চলাচল করে। তবে অবাক করা বিষয় হচ্ছে এই ব্রিজকে মৃত্যুর ফাঁদও বলা হয়ে থাকে, কারণ প্রতি বছর এই ব্রিজকে অসংখ্যক মানুষ আত্মহত্যার জন্য বেছে নেয়। ক্যারিকে রেড রোপ ব্রিজ, আপনি যদি আলাদা করে কোনো কিছু অ্যাডভেঞ্চার করতে চান তাহলে আপনাকে উত্তর আয়ারল্যান্ডে অবস্থিত এই ব্রিজে যেতে হবে। এটি বিশ্বের সবচেয়ে অদ্ভুত ও ভয়ঙ্কর ব্রিজগুলির মধ্যে একটি। এটি এমন জায়গায় অবস্থিত যা দেখার পর আপনার গায়ে লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। 66 ফুট লম্বা এই ব্রিজ অ্যান্ট্রিম টাউনের মধ্যে অবস্থিত। বিশ্বের অন্যান্য বাকি ভয়ঙ্কর ব্রিজগুলির মতো এই ব্রিজের মধ্যেও বেশি কোনো সাপর দেওয়া নেই। 2টি পাহাড়ের মাঝ বরাবর অবস্থিত এই ব্রিজটিকে শুধুমাত্র নর্মালভাবে দড়ি দিয়েই টানা দেওয়া রয়েছে। তবে এতটা উঁচুতে অবস্থিত এই ঝুলন্ত ব্রিজটির মাঝ বরাবর কোনো সাপোর্ট দেওয়া নেই, তাই বিশ্বের বাকি সব ভয়ঙ্কর ব্রিজগুলির মধ্যে এটিকেও ধরা হয়ে থাকে। তাই এত উঁচুতে অবস্থিত শুধুমাত্র দড়ি দিয়ে টানা দেওয়া এই আকর্ষণীয় ব্রিজটিকে দেখতে প্রতি বছর এখানে প্রচুর পরিমাণে মানুষ এসে ভিড় করে। স্টোরসে সান্ডেড ব্রিজ, নরওয়েতে অবস্থিত এই ব্রিজটিকে রোলার কোস্টার বললেও ভুল হবে না, কারণ দূর থেকে এই ব্রিজটিকে রোলার কোস্টারের মতোই আঁকাবাঁকা দেখতে মনে হয়। দেখে মনে হয় মাটি থেকে হঠাৎ করেই এই ব্রিজটি পাহাড়ের ওপর উঠে গেছে, আর এই ব্রিজের নকশাটি ভীষণ আঁকাবাঁকা। আপনি যদি দূর থেকে দেখেন তবে মনে হবে এই ব্রিজটি সামনে গিয়ে সমুদ্রের সাথে হঠাৎ করেই মিশে গেছে, কোথাও উঁচু আবার কোথাও নিচু। প্রায় 50 ফুট লম্বা এই ব্রিজের নকশা ভীষণ অদ্ভুত। তবে এটিকে এমন অদ্ভুত বানানোর কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, কারণ বেশিরভাগ সময় এখানে আবহাওয়া খারাপ থাকে, তাই উচ্চ জলোচ্ছ্বাস এবং ঝড়ো হওয়া যাতে এই ব্রিজের কোনো ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রেখেই এই ব্রিজটিকে এমনভাবে বানানো হয়েছে। প্রকৃতির সাথে পাল্লা দিয়ে দীর্ঘ 6 বছরের চেষ্টায় এই ব্রিজটিকে তৈরি করা সম্ভব হয়েছে। সিতু রিভার ব্রিজ, এই ব্রিজটি রয়েছে চায়নাতে। এটি পৃথিবীর সবথেকে উঁচু ব্রিজগুলোর মধ্যে একটি। ভূপৃষ্ঠ থেকে 1600 মিটার উঁচুতে অবস্থিত এই ব্রিজ দেখতে যেমন ভয়ঙ্কর ঠিক তেমনই সুন্দর। এই ব্রিজটি 5,000 ফুট লম্বা। এই ব্রিজটি তৈরি করার মূল উদ্দেশ্যই হলো 2টি শহরের মধ্যে সংযোগ স্থাপন করা। এত উঁচুতে অবস্থিত এই ব্রিজটি ভয়ঙ্কর হলেও এর ওপর দিয়ে যাওয়ার সময় সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে আপনি মনের মতন করে উপভোগ করতে পারবেন। তবে আজ এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।